গল্প সমূহ বাংলা সাহিত্যের এক অপূর্ব সমাহার। আজ আমাদের চ্যানেল গল্প সমূহের পক্ষ থেকে নিবেদন, সায়ন হাজরার লেখা সাসপেন্স থ্রিলার পরি। সায়ন হাজরা প্রতিলিপি অ্যাপের একজন জনপ্রিয় লেখক। তিনি এরকম রোমাঞ্চকর গল্প প্রতিনিয়ত লিখে থাকেন। আজকের গল্পের প্রধান চরিত্রে অভিরূপ, অর্ণব ও রুদ্র সান্যাল। গল্প পাঠে শিবসুন্দর ও অন্যান্য চরিত্রে ময়ূক, দেবজ্যোতি, জয়িতা, সৌমিতা, শ্রেয়সী, সাইনুর ও আমি মাইনুর। গল্প পরিচালনা ও সাউন্ড এফেক্টসে আমি মাইনুর। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। শুরু হচ্ছে আজকের গল্প পরি। অভিরূপ, তুই কখন আসছিস বলতো? আর কতক্ষণ ওয়েট করতে হবে? পা যে ব্যথা হয়ে গেল একেবারে। আচ্ছা আচ্ছা, সরি ভাই, আর 10 মিনিট অপেক্ষা কর। হ্যাঁ, 11 মিনিটের মধ্যে তোর সামনে আমাকে দেখতে পাবি। এই নিয়ে 5 বার কল করার পর একবার ধরলি। সত্যি, ওই জন্যই লোকে বলে নতুন প্রেমে পড়া ছেলেদের থেকে আর জিওর নেট থেকে কোনো সময় আশা করতে নেই। এরা বাফারিং ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। কিন্তু ভাই, জিওর তো সব জায়গাতেই এখন 4G সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে আয়, তাহলে বুঝবি। মনে হবে যেন পাতালে ঢুকলাম। যাই হোক, তুই আয় তাড়াতাড়ি। বলে ফোনটা রেখে দিয়েছিল অর্ণব। তার মনটা আজ সকাল থেকেই বেশ ফুরফুরে। কারণটা আর কিছুই না, দীর্ঘ 2 বছর পর অভিরূপের সাথে তার দেখা হতে চলেছে। কত কথা যে জমে আছে ওদের। কলেজের স্বার্থপর বন্ধুদের মধ্যে এই একজনই ছিল যে অর্ণবকে একটু বুঝত। তাই ওদের বন্ধুত্বের সম্পর্কটা শুধু ফেসবুকের ফ্রেন্ড লিস্টে পড়ে থাকা বন্ধুত্বের মতো ছিল না। বর্তমানে অভিরূপ একটি IT সেক্টরে ব্যাঙ্গালোরে পোস্টিং। তাই কলকাতায় আসা তার পক্ষে বেশ কষ্টসাধ্য একটা কাজ। অভিরূপ ফিরেছে আগের দিনই, এই ব্যারাকপুরেই ও ওর মায়ের ফ্ল্যাটে উঠেছে। অর্ণবের বাড়ি মুর্শিদাবাদে, তাদের পারিবারিক সোনার ব্যবসা। তার ঠাকুরদা মুর্শিদাবাদের নাম করা দাপুটে সোনার ব্যবসায় ছিলেন। এই 6 বছর হলো তিনি গত হয়েছেন। তারপর অর্ণবের বাবাই সামলাতেন ব্যবসা, কিন্তু এই 1 বছর হলো অর্ণব তাদের ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আর বলাই বাহুল্য যে অর্ণব তাদের বংশ পরম্পরায় প্রাপ্ত ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়ে তার ঠাকুরদার নামটি উজ্জ্বল করে চলেছে অতি দক্ষতার সাথে। অর্ণবের বাবা একাই, কোনো ভাই বা বোন নেই। তাই তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে গেছেন তার নাতি অর্থাৎ অর্ণবের নামে। বর্তমানে মা বাবাকে নিয়ে অর্ণবের সুখে ও ভোগবিলাসে জীবন কাটাচ্ছে। এখন সে দাঁড়িয়ে আছে ব্যারাকপুর স্টেশনের বাইরে। কিছুক্ষণের মধ্যেই অভিরূপ এসে হাজির হল। অভিরূপ হাসি মুখে অর্ণবের দিকে এগিয়ে এসে বলল, ভরিটা যে বাড়ছে রে শালা, হ্যাঁ, বলে জড়িয়ে ধরল অর্ণবকে। দুই বন্ধু হাসতে হাসতে কোলাকুলি করল। অর্ণব বলল, আমার কথা ছাড়, তোর দেখা পাওয়া তো ভগবানের দেখা পাওয়ার সমান রে। আর কি বলবো বলতো, জানিসই তো প্রাইভেট সেক্টরে কাজ করা মানে প্রাণ ভরে শ্বাস নেওয়াও দুষ্কর, আর সেখানে ছুটি নিয়ে বাড়ি আসা তো ছেড়েই দেই। ছাড় সেসব, এখন চল তো সামনে রেস্টুরেন্টে চল, প্রচণ্ড রোদ। ওরা ওদের সামনে মাঝারি মাপের একটা রেস্টুরেন্টে ঢুকে মুখোমুখি দুইটি চেয়ার দখল করে বসলো। অর্ণব 2 কাপ চা অর্ডার দিয়ে বলল, বল প্রিয়াঙ্কার খবর কি? অভিরূপ একটু লাজুক ভাব করে বলল, হই আর কি চলছে, তা তুই কবে বিয়ে করছিস? হ্যাঁ, 2 হাত 2 দিকে ছুঁড়ে একটা বিজয়ী সূচক হাসি মুখে টেনে এনে বলল অর্ণব, আমি আবার বিয়ে? বস খেপেছিস নাকি? আমি এই দিব্যি আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি। আরে এত সম্পত্তি নিজেই ভোগ করবি নাকি? কিছু বউ বাচ্চার ব্যাংক ব্যালেন্স তৈরিতেও কাজে লাগা। আর বিয়ের পর যখন বউয়ের মুখে হ্যাঁ গো কী গো এসব শুনবি না, তখন এই আমি দিব্যি আছি, খাচ্ছি দাচ্ছি আর ঘুমোচ্ছি, এসবকে দুঃস্বপ্ন মনে হবে রে পাগল। বলে জোরে জোরে হাসতে থাকলো অভিরূপ। ছাড় তো ওসব। তারপর
একটু থেমে গম্ভীর হয়ে অর্ণব বলল, কয়েকদিন ধরে জানিস তো কিছু অদ্ভুত জিনিস ঘটছে আমাদের সাথে। অভিরূপ হাসি থামিয়ে নিজেকে একটু সামলে নিয়ে বলল, কেন রে, কি হলো আবার? অর্ণব তার চারিদিকে একবার তাকিয়ে নিয়ে ভুরুটা একটু কুচকে বলল, এই 3 মাস আগে একদিন আমি একটু ব্যবসার কাজে কলকাতায় যাই। দিনটা ছিল শনিবার, মাঝে মাঝে আমার ফিরতে রাত হতো, সেই দিনটাও রাত হয়েছিল। গিয়েছিলাম আমার গাড়ি নিয়ে, তাই এসি চালিয়ে দিব্যি একটা ঘুম দিচ্ছিলাম। রাতে হাইওয়েতে বড় ট্রাকগুলো হাওয়ার গতিতে চলে, আর অ্যাক্সিডেন্টগুলো তো রাতেই বেশি ঘটে। কিন্তু রিভুদার 8 বছরের অভিজ্ঞতা আর নিপুণ ধৈর্য শক্তির ওপর আমার বিশ্বাস ছিল, তাই ঘুমটা একটু বেশি গভীর হয়ে গেছিল। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল গাড়ি থেমে যাওয়ার ঝাঁকুনিতে। আমি চোখ টলতে টলতে বললাম, রিভুদা, কে হলো, গাড়ি থামালে কেন? রিভুদা একটু কাঁপা কাঁপা গলায় বলল, মনে হলো চাকার তলায় কিছু একটা পিষে গেল, ঠিক বুঝতে পারছি না। নিচে নেমে দেখো তো কি হলো। ততক্ষণে আমি ঘুমের ঘোর কাটিয়ে উঠেছি। গাড়ির সামনের উইন্ডো দিয়ে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বলতে যতটা গাড়ির হেডলাইটে দেখা যায়। রাস্তা ফাঁকা, দুই পাশে জঙ্গল কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ঘন কালো মেঘ গ্রাস করেছে উজ্জ্বল জ্যোৎস্নাময় রাতের অস্তিত্বকে। এমন রাতের সাক্ষী আমরা প্রত্যেকেই বহুবার থেকেছি, তবে সেই রাতটা একটু অন্যরকম ছিল। কেননা আমার মনটা খুব কু ডাকছে, হতে পারে এমন রাস্তায় এত রাতে এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি বলে ভয় নামক বস্তুটি এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে। যাই হোক, রিভুদা গাড়ি থেকে নেমে সামনের রাস্তায় চোখ বুলিয়ে গাড়ির হেডলাইটের সামনে গাড়ির দিকে যেই মুখ ফেরালো, অমনি গাড়ির হেডলাইটের নিচে কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে মাটিতে হুমড়ি খেয়ে পড়ল। আমি সাথে সাথে গাড়ি থেকে নেমে রিভুদার সামনে গিয়ে বললাম, কি হলো রিভুদা? হঠাৎ আমার মনে হলো আমার বিশ্বস্ত কণ্ঠনালী, যে প্রতিনিয়ত আমার মনের ভাবকে শব্দ আকারে প্রকাশ করতে সাহায্য করে, আকস্মিকভাবে সেই যেন তার কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি দেখলাম একটা নারী মূর্তি, তার পরনে সাদা নাইটি গোছে কিছু, যার মুখে রক্তে ভরা চুল ছাড়া, তার দেহের কোমরের থেকে অর্ধেক অংশ আমার গাড়ির নিচে, আর তার উপরের অংশটাকে দেখতে পাচ্ছি আমরা। সব থেকে অদ্ভুত ব্যাপার, সেই মূর্তির চোখের কোনো মনি নেই এবং সে তাকিয়ে আছে আমারই দিকে। এমন দৃশ্য দেখে মনে হলো আমার পা জোড়া যেন অবশ হয়ে আসছে। রিভুদা কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, এটা পেতনি, আমাদের গ্রামে এরকম অনেক ঘটনা ঘটেছে, আপনি তাড়াতাড়ি গাড়িতে চলুন, না হলে আমরা প্রাণে বাঁচব না। আমিও আর দেরি না করে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় বাদ সাধল আমার শিক্ষিত ও যুক্তিবাদী মন। আমি বললাম, রিভুদা দাঁড়াও, সে তো একবারও নড়াচড়া করছে না, হয়তো সত্যি সত্যি সে আহত হয়েছে। আর ভুলো না, সে কিন্তু আমাদেরই গাড়ির তলায় চাপা পড়েছে, তাই আমাদেরই পরে ঝামেলায় পড়তে হতে পারে। সেই জন্যই আমার মতে বলে ওকে কাছেই কোনো হাসপাতালে দিয়ে আসি। রিভুদা আমার হাত দুটো ধরে কাকুতি মিনতি করে বলতে লাগলো, বাবু, আপনার দুটো পায়ে পড়ি, আপনি গাড়িতে উঠুন, আমি বলছি আপনি গাড়িতে উঠুন, ওটা একটা পেতনি, ওর চোখ দুটো দেখেছেন? আমি রিভুদার কাঁধে হাত রেখে বললাম, ভয় পেও না রিভুদা, তুমি শুধু আমাকে সাহায্য করো ওকে গাড়িতে তুলতে। আমি এগিয়ে যাই, আর রিভুদা তখনও পিছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবু বাবু, আপনি দয়া করে চলুন। আমি এগিয়ে গিয়ে নারী মূর্তিটির মাথার কাছে বসলাম। হেডলাইটের আলোর হালকা আভাটা তার মুখে পড়েছে। সত্যি এমন একটা দৃশ্য আমাকে কখনো দেখতে হবে তা কখনো ভাবিনি। এমন সময় হঠাৎ সেই নারী মূর্তিটির ঠোঁট দুটো ফাঁক হয়ে এক কর্কশ গলায় ক্ষীণ হাসির আওয়াজ বেরিয়ে এলো। আমি একটু পিছিয়ে গেলাম। হঠাৎ তড়িৎ গতিতে সেই মূর্তি নিজের দেহটার অর্ধেক অংশটিকে এক অদ্ভুত কৌশলে বাইরে বার করে এনে উঠে দাঁড়ালো। আমি রাস্তার উপর বসে পড়লাম। সেই মূর্তি ভয়ঙ্কর দৃষ্টির দ্বারা নিরীক্ষণ করছে আমাকে আর অদ্ভুতভাবে হাসছে। হঠাৎ দুই হাত দুই দিকে ছড়িয়ে খ্যান খ্যানে গলায় হাসতে হাসতে দৌড়ে পালালো রাস্তার পাশের জঙ্গলটাতে। তার হাসির আওয়াজটা বাতাসে কিছুক্ষণ প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। এখন সব নিস্তব্ধ।
আমার হৃৎস্পন্দনটিও যেন আমার কানে ড্রাম বাজার মতো বাড়ি ফেলছে। গাড়ির পাশে তাকিয়ে দেখলাম রিভুদার অচৈতন্য দেহটা পড়ে আছে রাস্তার উপর। এরপর আমি ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে রিভুদাকে গাড়িতে তুলে কোনো রকমে বাড়ি ফিরেছিলাম। এতটা বলে অর্ণব থামল। অভিরূপ বলল, কি বলছিস ভাই, এমনটাও হয়? অর্ণব মাথা নিচু করে রইল। অভিরূপ বলল, থ্যাংক গড তোর কিছু হয়নি। তারপর মাথা তুলে মুখে একবার হাত চালিয়ে নিয়ে অর্ণব বলল, তারপর থেকে আমার রাতের ঘুম প্রায় উবেই গেছিল বলা যায়। এরপর হঠাৎ একদিন দেখলাম আমার ঘরের বাইরে একটা মরা কাকের দেহ পড়ে আছে। আমার ঘরটা দুই তলায়, তিন তলার উপরে আরও ঘর আছে, সেখানে দুতলায় মরা কাক কোথা থেকে এলো? মাও খুব ভয় পেয়ে গেছিল, তাই পরের দিনই আমাদের বাড়ির পুরোহিতকে দিয়ে পুজো করলেন, কিন্তু এমন ঘটনা হওয়া থামলো না। মানে আর কি ঘটেছিল? তার দুই দিন পরে রিভুদার খুব বড় একটা বিপদ হয়, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টে সে তার একটা পা হারায়। বাবা ওর পুরো চিকিৎসার ভারটা নেয়, কারণ ও আমাদের ফ্যামিলির অনেক কাছের। তারপর শুরু হয় আর এক সমস্যা, আমাদের ব্যবসাতে মন্দা পড়তে শুরু হয় এবং সেটার প্রভাব কাটাতেও আমাদের বেশ বেগ পেতে হয়। এটা বলছি আমি এই দুমাস আগের কথা। তারপর থেকে আমার মাও বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। কথাটা বলার সময় গলাটা একটু কেঁপে যায় অর্ণবের। মায়ের পেটে অসম্ভব ব্যথা শুরু হয়, সেই ব্যথা এমন হয় যে তার যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়তেন মাঝে মাঝে। এরপর ধীরে ধীরে মায়ের মাথা কাজ করা বন্ধ করে দেয় এবং কাউকে দেখলে সহ্য করতে পারে না, মারতে যায় তেরে বলে কাঁদতে থাকে অর্ণব। অভিরূপ অর্ণবের হাতে হাত রেখে বলে, এখন কেমন আছেন কাকিমা? ডাক্তারের পরামর্শেই এখন মাকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছে সবার আড়ালে। বাবা গিয়ে খাবার খাইয়ে আসে। এত কিছু হয়ে গেছে আমাকে জানাসনি একবারও? ছোটবেলায় কত গেছি বলতো তোদের বাড়ি, তোর মনে আছে? আমি গেলেই কাকিমা কত কিছু রান্না করে খাওয়াতেন আমাকে, কত ভালোবাসতেন আমাকে, আর সেই কাকিমার এই অবস্থা। না না, আমি যাবো তোর সঙ্গে তোদের বাড়ি। অর্ণব নিজেকে একটু সামলে নিয়ে বলল, কিন্তু তোর অফিস? তুই এত ভাবিস না, সে আমি ব্যবস্থা করে নেব। মাথা নাড়ায় অর্ণব। আচ্ছা এখন চল আমাদের ফ্ল্যাটে, সেখান থেকে লাঞ্চ করে বিকেলে বেরিয়ে পড়ব। অভিরূপ অর্ণবকে নিয়ে যায় তাদের ফ্ল্যাটে। অর্ণবের মুখে সমস্ত কথা শুনে অভিরূপের মা অর্ণবকে সান্ত্বনা দিতে থাকে এবং অভিরূপকে তার সাথে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। বিকেলের দিকেই তারা বেরিয়ে পড়ে অর্ণবের গাড়ি নিয়ে। শহরের কোলাহলকে পিছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে চলেছে মধ্যম গতিতে। গাড়ির ভিতরের তিনটি প্রাণীর মধ্যে দুইজন ফিরে গিয়েছে তাদের অতীতের স্কুল জীবনে। পুরনো বন্ধুকে আবার নতুন করে পেয়ে তাদের দুইজনের মনেই খুশির যে কোনো অন্ত নেই তা চোখ এড়ালো না অর্ণবদের নতুন মাঝবয়সী ড্রাইভার পরিতোষেরও। তাদের মধ্যে ছেলেমানুষি, ঝগড়া, মারামারি কোনো কিছুরই কোনোদিন খামতি ছিল না। তবে তাদের বন্ধুত্বকে এই সমস্ত বিশ্লেষণের একটিও কাবু করতে পারেনি কখনোই। সত্যি বন্ধুত্ব হলো এমন একটি সম্পর্ক যা 10 বছর পরে হলেও আপনার দুঃখ, কষ্ট, মান, অভিমান সমস্ত কিছুকে ভুলিয়ে মুখে একটা হাসি অবশ্যই ফোটাবে। পরিতোষ গান শুনতে খুব ভালোবাসে, একবার গান চালিয়েও ছিল, কিন্তু সাথে সাথে পিছনের সিট থেকে জোড়া গলায় এমন একটা ধমক এলো যে তৎক্ষণাৎ বন্ধ করতে হয়েছিল। গাড়ির বাইরের পটভূমির পরিবর্তন হয়ে গেছে ঘণ্টাখানেক আগে। এখন পিচের রাস্তার দুই পাশে ধানের ক্ষেত, সেই ক্ষেতকে ছোট ছোট চার ভাগে ভাগ করেছে সরু পায়ে চলা আলের পথ। পরিতোষের এই গ্রামের দৃশ্য বড়ই ভালো লাগে।
তার আদি বাড়ি বাঁকুড়া জেলার কোনো এক কুখ্যাত গ্রামে হলেও যাওয়ার সুযোগ হয়নি একবারও। ওই বাবা কাকাদের মুখে শোনাতেই সীমিত ছিল। আকাশ পরিষ্কার, রাস্তাঘাট প্রায় ফাঁকা, তাই গাড়ির স্পিডোমিটারের কাটা 70-এর উপরেই থাকছে। সামনের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে কালো পিচের রাস্তা সোজা চলে গেছে দুই পাশে ধানের ক্ষেত আর দূরের ছোট ছোট জঙ্গলকে চিরে। তবে একটু দূরেই কিছু একটা বস্তু রয়েছে ঠিক মাঝ রাস্তায়। না, ওটা বস্তু নয়, ওটা একটা লোক। পরিতোষ চোখটা ছোট করে দেখার চেষ্টা করল, কিন্তু গাড়ির গতি কমাল না। দুই বন্ধু এখনো গল্পে মশগুল। ধীরে ধীরে গাড়ি যত এগোচ্ছে সেই মূর্তি ততই স্পষ্ট হচ্ছে। মূর্তির চার হাত দূরে বাধ্য হয়েই গাড়ি থামাল পরিতোষ, কারণ গাড়ির হর্ন কোনো কাজে আসল না। পরিতোষ দেখল একটি বৃদ্ধা, বয়স 60-এর উপরে হবে। তার গায়ের কাপড় ময়লা পড়ে ছিঁড়তে বসেছে, কাঁধে একটা নোংরা ঝোলা, মুখের চামড়া কুঁচকে গিয়ে রোদে পুড়ে কালো বর্ণ ধারণ করেছে। একটু সামনে ঝুঁকে কটা কটা চোখে নিষ্পলক দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে পরিতোষের দিকে। পরিতোষ কাঁচ নামিয়ে বলল, এই বুড়ি চলে যাও, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বুড়ি কিন্তু সরল না, তার দৃঢ় দৃষ্টি এখনো তার দিকেই স্থির। তার সাদা চুলগুলি হাওয়াতে উঠছে। অর্ণব আর অভিরূপ লক্ষ্য করেছে ব্যাপারটা। অর্ণব বলল, কি ব্যাপার বলো তো পরিতোষ, আরে পয়সা কুড়ি চায় তো দিয়ে বিদায় করো না। পরিতোষ গাড়ি থেকে নামতেই যাচ্ছিল, হঠাৎ সে থেমে গেল, কারণ সে দেখল বুড়ি যেন এক পলকে এসে দাঁড়িয়েছে অর্ণবের দিকে উইন্ডোর পাশে। অর্ণব এবার অভিরূপের দিকে একটু সরে গিয়ে বলল, কি কি চাই তোমার? বুড়ি এবার একটা বিচ্ছিরি হেসে ভাঙা ভাঙা গলায় বলল, ওই বাজবি না, ও তোকেও মারবে, তোর নিস্তার নেই। এবার অভিরূপ বলল, কি বলছো এসব, কে তুমি? বুড়ি যেন অভিরূপের কথা শুনতেই পেল না, সে আবার বলল, তুই আসবি না, তুই মরবি, খুব শিগগিরই মরবি। এই পরিতোষ চলো তো, পাগল বুড়ি একটা। পরিতোষ গাড়ি স্টার্ট করে, অভিরূপ জানালা দিয়ে বাইরে তাকায়। বুড়িটা এখনো তাদের গাড়ি লক্ষ্য করে তীক্ষ্ণস্বরে বলে যাচ্ছে সেই একই কথা। হঠাৎ এমন একটা কথা শুনে অর্ণব কেমন যেন ভয় পেয়ে গেছে বলে মনে হলো অভিরূপে। সে ওকে একটা ঝাঁকানি দিয়ে বলল, কিরে ওই, এইটুকুতেই ভয় পেয়ে গেলে নাকি? অর্ণব একটু চাপা স্বরে বলল, জানিস অভিরূপ, হুমকি আমি অনেক পেয়েছি। আমাদের ব্যবসায় হুমকি পাওয়া খুব একটা বড় ব্যাপার না, কিন্তু এই হুমকিটা শুনে নিজের থেকেই বুকের ভেতরটা কেমন ছ্যাপ করে উঠল। কি বলছিস এসব, কে না কে কি একটা বলল আর তুই সেটা সত্যি ভেবে ভয় পেয়ে গেলি? বলল অভিরূপ। সাদা ডিজায়ার গাড়িটি যখন অর্ণবের বাড়ির সামনে এসে থামল, তখন সবে অন্ধকার নেমেছে। বাকি রাস্তাটা অর্ণব আর কোনো কথা বলেনি। অর্ণবের বাড়িতে এর আগে অভিরূপ এসেছিল HS দেওয়ার সময়। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মানুষ যে পরিবর্তনশীল সে তো সকলেরই জানা, আর সেই কারণের জন্যই তার প্রয়োজনীয় জিনিসেরও পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে। তবে সেটি ঘটে যার যার রুচিবোধ অনুযায়ী। সেই ছাপ অর্ণবের বাড়িতেও স্পষ্ট। সেই সময় অভিরূপ দেখে গিয়েছিল আর সমস্ত ছোট ছোট বাড়ির মাঝখানে অনেকটা জায়গা নিয়ে অর্ণবদের বনেদি বাড়িটি দাঁড়িয়ে আছে জমিদারের মতো। বাড়িটা ছিল তিনতলা, কিন্তু তার প্রতিটি কোনায় কোনায় সাবেকি ও জমিদারি রুচিবোধের ছাপ ছিল স্পষ্ট। তবে এখন সেই জমিদারি রুচিবোধের চিহ্ন বাড়ির কোথাও দেখতে পেল না অভিরূপ। তার বদলে বাড়ির পরদে পরদে
এখন আধুনিকতার ছাপ। বড় লোকদের মতিগতি ওই অনেকটা আকাশের মেঘের মতো, কখন যে কিরূপ ধারণ করবে তা বোঝা বড়ই শক্ত। অভিরূপ মনে মনে একটু হাসল। এতক্ষণে দুইটি দারোয়ান এসে বিশাল বড় বড় দুইটি লোহার গেট খুলে দিয়েছে। গাড়ি সোজা সেই গেট দিয়ে ঢুকে বাড়ির ঠিক মাঝখানের ছোট্ট একটি ফুলের বাগানকে কেন্দ্র করে গড়ে ওঠা রাস্তা দিয়ে ঢুকে বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওরা দুইজনেই গাড়ি থেকে নামল। অভিরূপ গাড়ি থেকে নেমেই চারিদিকটা দেখতে লাগল। এই রাস্তাটির মতো ছোট বাগানটির অপর পাশ থেকে আরেকটি রাস্তা এসে মিশেছে বাড়ির সামনের এই রাস্তাটির সঙ্গে। দুইটি রাস্তা মিলিয়ে আরও তিন তিনটে গাড়ি দাঁড়িয়ে, তার মধ্যে একটি অভিরূপের বড়ই প্রিয়, হন্ডা সিটি। বাড়ির সামনের দরজাটাও বেশ বড়। বাড়ির ফটকের ঠিক উপরে একটি ব্যালকনি। বাড়ির সামনে ওপর থেকে নিচ পর্যন্ত যতটা দেখা যাচ্ছে পুরোটাই বিভিন্ন মার্বেল ও কালার দিয়ে নিখুঁতভাবে সজ্জিত। অর্ণব বলল, কিরে হাঁ করে কি দেখছিস, চল ভিতরে চল। আরে এ তো রাজপ্রাসাদ বানিয়েছিস রে, অবাক হয়ে বলল অভিরূপ। আরে ধর তুই চল তো আগে, বাবা তোকে দেখলে খুব খুশি হবে। ওরা দুজনেই ভেতরে ঢুকল। ঢুকতেই প্রথমে চোখে পড়ল খুব বড় একটা হল ঘর। ঠিক তার মাঝখান দিয়ে একটি চওড়া সিঁড়ি উপরে দোতলায় উঠে গেছে। তার চারিদিকে বিভিন্ন শৌখিন জিনিস দিয়ে সাজানো, তার মধ্যে বিদেশি কিছু জিনিসও রয়েছে। সিঁড়ি যেখান থেকে শুরু হয়েছে তার কিছুটা আগে ওপরে ঝুলছে বড় একটি ঝাড়বাতি। ওরা ওপরে উঠে গেল। ওপরেও অনেকগুলো ঘর। তারই একটি ঘরে অর্ণব নিয়ে গেল অভিরূপকে। সেই ঘরটিও বেশ বড়। ঘরের এক পাশে খাট, সারা ঘরের দেওয়ালে লাগানো বিভিন্ন মাপের অয়েল পেইন্টিং। ঘরে ঢুকলে সেগুলি আগে দৃষ্টি আকর্ষণ করে। অনেকক্ষণ একটি অদ্ভুত সুন্দর গন্ধ নাকে আসছিল অভিরূপের, কিন্তু ও বুঝতে পারল না কোথা থেকে আসছে। তারপর একটা গম্ভীর কিন্তু শান্ত গলা কানে এলো অভিরূপের, কেমন আছো অভিরূপ? বাঁ দিকে তাকাতেই অভিরূপ দেখতে পেল বেশ হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন অর্ণবের বাবা। অভিরূপ প্রথমেই আগে প্রণাম করল। অর্ণবের বাবা তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে তোমাদের জায়গা পায়ে নয়, বুকে বুকে এসো এসো, বলে জড়িয়ে ধরল অভিরূপকে। এতক্ষণে অভিরূপ সেই সুন্দর গন্ধের উৎস খুঁজে পেল। সেটা অর্ণবের বাবার গা থেকে আসছে। সুন্দর অর্কিডের গন্ধ, বিদেশি পারফিউম। অভিরূপের মতে মানুষের পারফিউম সিলেকশনের ওপরে তার পার্সোনালিটি ও রুচিবোধের যথেষ্ট পরিচয় মেলে। অভিরূপের এই কনসেপ্টটা নেহাত ফেলনা হয়নি এই ক্ষেত্রে, কারণ অর্ণবের বাবা পড়ে আছেন মাখন কালারের পায়জামা পাঞ্জাবি, তার উপর অসংখ্য কাজ, গলায় সোনার চেন, দুই হাত মিলিয়ে মোট আটটা আংটি, চোখে সোনার রঙের কালারের চশমা, চুল হালকা চেরি কালারের। এক কথায় শৌখিনতার ছাপ স্পষ্ট। তার বয়স আন্দাজ 65 হবে, আর এই বয়সে তার চেহারার জেল্লাটা একটু বেশি বলেই মনে হলো অভিরূপের। তোমার মা কেমন আছেন? বলল অর্ণবের বাবা। হ্যাঁ ভালোই আছে। আচ্ছা কাকু, কাকিমার এমন হলো কি করে? মানে অর্ণব যা বলল আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে অর্ণবের বাবার হাসিটা উবে গেল এক নিমেষে। সে মাথাটা একটু নিচু করে বলল, সবই তো শুনেছ অর্ণবের কাছে, যা শুনলে তাই। যাও, তোমরা অনেক ধকল করে এসেছ, খেদে একটু বিশ্রাম করো। ওরা দুইজনই এই কথা শুনে চলেই যাচ্ছিল, কিন্তু তাদের থামতে হলো, কারণ অর্ণবের বাবা বললেন, শোনো অভিরূপ, আসলে ঘটনাগুলো আমি আর মনে করতে চাই না, তাই আর বলতেও ইচ্ছা করল না। তুমি কিছু মনে করো না বাবা। না না কাকু, এটাই তো স্বাভাবিক।
যাও তোমরা খেয়ে নাও। এত দূর এসে অভিরূপ খুব ক্লান্তি অনুভব করছিল, তাই আর দেরি না করে সে ফ্রেশ হয়ে খেতে বসল। অর্ণবও বসল তার সাথে। খাবারের রকমারি দেখে চোখ ছানা বড়া হয়ে গেল অভিরূপের। কি রে, এত কি দেখছিস, শুরু কর, একটু হেসে বলল অর্ণব। আরে এ তো রাজকীয় ব্যাপার রে, খাবো কি করে এত? আরে খা খা, সব পারবি। দুইজনেই খুব ক্লান্ত থাকায় খাবারের রকমারি যতই থাকুক তা শেষ করতে খুব বেশি সময় লাগলো না। খাওয়া শেষ করে অর্ণব অভিরূপকে নিয়ে গেল দোতলার একটি ঘরে। তার ঘরটাও বেশ বড় ও সাজানো গোছানো। ঘরের বাম দিকে নরম গদিওয়ালা খাট, তার সোজাসুজি দেওয়ালে অয়েল পেন্টিং। এই ঘরের ঠিক মাঝখানে ছোট একটা ঝাড়বাতি ঝুলছে। খাটের সোজাসুজি অ্যাটাচ বাথরুম। ভাই গুড নাইট। অর্ণব গুড নাইট বলে চলে যাওয়ার সাথে সাথে অভিরূপ নরম বিছানায় একটা ছোট কম্বল নিয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে খাটের পাশের দেওয়ালে রেসিটা তার কাজ শুরু করে দিয়েছে। এক মিনিট যেতে না যেতেই অভিরূপ ঘুমিয়ে পড়ল। হঠাৎ অভিরূপের চোখ দুটো আচমকা খুলে গেল। প্রথমে সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে। চারিদিক অন্ধকার। একটু ধাতস্থ হতেই তার মনে পড়ল যে সে এখন অর্ণবের বাড়িতে। কিন্তু অন্ধকার কেন? সে অনুভব করল তার সারা শরীর ঘামে ভিজে গেছে। লোডশেডিং নাকি? এত বড় বাড়ি অথচ ইনভার্টার নেই। সে কম্বলটা সরিয়ে নিচে নামল। এ কি, ঘরের মধ্যে জল এলো কি করে? সারা ঘরে গোড়ালি সমান জল। অভিরূপের সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মানে কি করে এসব? এতক্ষণে অভিরূপের কানে একটি শব্দ এলো। শব্দটা অনেকক্ষণ থেকেই আসছিল, কিন্তু এতক্ষণ খেয়াল করেনি অভিরূপ। বাথরুমের ভেতরের কল থেকে খুব জোরে জল মেঝেতে পড়ছে। না, মেঝেতে নয়, মেঝেতে জমা জলের উপর পড়ছে। কিন্তু কল খুলল কে? পাইপ লিক করেছে নাকি? এত জল জমেছে, তাও আবার দোতলার ঘরে। অন্ধকারেও অভিরূপ বুঝতে পারল জলের আওয়াজটা আসছে তার বাম দিক থেকে। তার মানে বাথরুমটা বাম দিকে। সবার আগে কলটা বন্ধ করতে হবে। মোবাইলটাও বালিশের পাশ হাতরে খুঁজে পেল না সে। তাই অগত্যা আওয়াজের উৎস লক্ষ্য করে সে এগোতে লাগল। তার মনে হতে লাগল সে যেন অন্ধ হয়ে গেছে। কিছু দূর এগোনোর পর জলের আওয়াজ অনেক বেড়ে যাওয়াতে অভিরূপ বুঝতে পারল যে সে বাথরুমে এসে পড়েছে। হাতরে হাতরে কলের নলটা খুঁজে সেটা ঘুরিয়ে সে বন্ধ করে দিল। এখন চারিদিক নিস্তব্ধ। নিস্তব্ধতাটা এতটাই আচমকা নেমে এলো যে অভিরূপ একটু কেঁপে উঠল। এখন কলের নলটা থেকে এক ফোঁটা করে জল পড়ছে মেঝেতে জমে থাকা জলে, যার ফলে একটি হাড়হিম পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিরূপের নিজেকে কেমন অসহায় লাগছে। সে নিজেকে নিজেই বলল, না না, ভয় ভয় পেলে চলবে না অভিরূপ, তোর মনের জোর অনেক বেশি, ভয় পাস না, সবার আগে দরজাটা খোঁজ, বাইরে যেতে হবে। এরপর সে দেওয়াল ঘেঁষে হাতড়াতে হাতড়াতে এগোতে লাগল জলের মধ্যে দিয়ে। দুই পা এগোনোর পরই তার মনে হলো জলের মধ্যে দিয়ে সে একা হাঁটছে না, আরও একজন কেউ হাঁটছে। কারণ ঠিক তার পেছন থেকে ছপাত ছপাত শব্দ ভেসে আসছে তার কানে। এখনের পরিস্থিতিটা মনে করতেই অভিরূপের শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার, এমন পরিস্থিতিতে যে তাকে কোনো দিন পড়তে হবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। এখন এগোতেই হবে, আর কোনো উপায় নেই। সে আবার পা বাড়াল। পিছন থেকে আবার ঝপাত শব্দ। ওই জলের মধ্যে দাঁড়িয়ে
কাঁপতে লাগলো অভিরু। হঠাৎ পিছন থেকে একটা হাওয়া অভিরূপের কান ঘেঁষে বেরিয়ে গেল। তার মন বলতে লাগলো যে এই হাওয়া প্রকৃতির অংশ নয়, এটা কোনো অশুভ শক্তির অস্তিত্বের প্রমাণ। সে আবার অন্ধকারের মধ্যে সামনের দিকে এগোল। তার অনুমান দরজাটা সামনের দিকে, কিন্তু কোথায় দরজা? সামনে তো পুরো দেওয়াল। সে হাতরাতে হাতরাতে দেওয়ালের অন্য দিকে গেল। কোথায় দরজা? খাট ঘরের বাকি জিনিসগুলোই বা কোথায়? তার মনে হলো সে দরজা জানালা বিহীন গোড়ালি অবধি জলে ভরা একটি ঘরে বন্দী, সাথে অবয়বহীন একটি শরীর। আদেও সেটির অবয়ব আছে নাকি নেই? না, আর ভাবতে পারছে না সে। মিশমিশে কালো অন্ধকারটা যেন তার শ্বাস রোধ করে দিচ্ছে। ওহ, এ কোন জগতে এসে পড়েছে সে? দুই হাত দিয়ে আবার হাতরাতে থাকলো। কিছুটা হাতরানোর পর সে থমকে দাঁড়ালো। তার দম বন্ধ হয়ে আসছে। না, অক্সিজেনের অভাবে নয়। একটি হাত তার গলার নলিটা টিপে ধরেছে। অদৃশ্য হাতটিকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকলো সে। সেই হাতের পাঁচটা সরু সরু আঙুল ধীরে ধীরে তার চাপ বাড়াচ্ছে। তার দুই পা এখন শূন্যে এদিক ওদিক ছুটছে, অর্থাৎ সেই হাত অভিরূপের সারা শরীরকে মাটি থেকে উপরে তুলে দিয়েছে। আচমকা লাফ মেরে উঠে বসল অভিরূপ। তার হাঁপানি দেখে অর্ণব বলল, কিরে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলতো? স্বপ্ন টপ্ন দেখছিলিস নাকি? অভিরূপ দেখল সে কাল রাতে যে ঘরে যে খাটে শুয়েছিল সেই খাটেই সে বসে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে অর্ণব, ওর বাবা আর বাড়ির কিছু কাজের লোক। অভিরূপ জড়া গলায় বলল, জল 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 একটু। অর্ণবের বাবার নির্দেশে সকালের জল খাবারটা অভিরূপের ঘরেই দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। অর্ণব খেতে খেতে বলল, ওই চুপ করে বসে আছিস কেন? শুরু কর। কাল রাতে কি স্বপ্ন দেখেছিলি? অভিরূপ প্রশ্নটা যেন শুনতেই পেল না। আচ্ছা অর্ণব, এই ঘরে কি আগে থাকতো রে? আগে কেউ না, ফাঁকাই থাকতো। আর কখনো কোনো গেস্ট এলে সে এসে থাকতো। তুই ঠিক জানিস তো? না, আমার বাড়ি আর আমি জানবো না। আচ্ছা। অভিরূপকে এবার থামতে হলো, কারণ ফোনটা বেজে উঠেছে। ও বাবা, প্রিয়াঙ্কা, নাও আর কি, শুরু করো। আমি আর শুধু শুধু কাবাব মে হাড্ডি হই কেন? বলে একটু মুচকি হেসে অর্ণব চলে গেল। অভিরূপ ফোন রিসিভ করল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে প্রশ্ন এলো, কিরে কাল থেকে ফোন করিসনি কেন? না, ওই এখানে রাত্রে পৌঁছেই ঘুমিয়ে পড়েছিলাম, আর টায়ার্ড ছিলাম তো, তাই আর কি। কবে ফিরবি? মায়ের কাছে এক সপ্তাহ মতো থেকে তারপরে যাব। আর আমি এখন অর্ণবের। অভিরূপকে থামিয়ে দিয়ে প্রিয়াঙ্কা বলল, এই দাঁড়া দাঁড়া, আমার একটা ফোন ঢুকছে, একটু পরে কল করছি, বাই। এই রকমটা ও এখন প্রায়ই করছে। কথা বলতে বলতে হঠাৎ ওর আর্জেন্ট কল আসে। পরে জিজ্ঞাসা করলে বলে অফিস থেকে ছিল। সারা রাত হোয়াটসঅ্যাপে অনলাইন, ও নাকি নেট অফ করতেই ভুলে গিয়েছিল। এক একদিন এক এক রকম অজুহাত। রিলেশনশিপে এইরকম জিনিস সন্দেহের জন্ম দেয় ঠিকই, কিন্তু অভিরূপও কোনোদিন পাল্টা প্রশ্ন করেনি ওকে, কারণ সে প্রিয়াঙ্কাকে বিশ্বাস করে। সে বিশ্বাস করে প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস থাকা দরকার, সেটা না থাকলে সম্পর্কের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে না। অভিরূপ যতটা সম্ভব তাকে খুশি রাখার চেষ্টা করে। মাঝে মধ্যেই সারপ্রাইজ গিফট, উইকেন্ডে মুভি, ডিনার, ফ্রেন্ডসদের সাথে পার্টি, যা যা সে পছন্দ করে সবই তাকে দেওয়ার চেষ্টা করে। এত কিছুর পরেও যখন প্রিয়াঙ্কা অভিরূপের জন্মদিনটা ভুলে যায় তখন একটু অভিমান হয় তার। মায়ের বলা কথাটা মনে পড়ে অভিরূপের, যতটা পারো অন্যের জন্য করে যাও, কখনো কিছু আশা করো না। আর যদি দেখো কেউ তোমাকে পছন্দ করছে না, তবে নিঃশব্দে সেখান থেকে নিজেকে সরিয়ে আনো, কারণ যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে নিজের বিশেষ মুহূর্ত বলে মনে করবে। মনে মনে একবার হাসলো অভিরূপ।
এই অর্ণব, একটা কথা ছিল। অর্ণবের ঘরে ঢুকে তার খাটে বসে বলল অভিরু, হ্যাঁ বল না। ইয়ে মানে তুই যদি কিছু মনে না করিস তবে, একটু ইতস্তত করে বলল অভিরু। অর্ণব কোল থেকে ল্যাপটপটা নামিয়ে বলল, ওই বেশি ন্যাকামো না করে যা বলার তাড়াতাড়ি বলতো। মানে তোর ওই হন্ডা সিটিটা যদি একটুখানি। ও এই ব্যাপার? আরে তা আগে বলিস নি কেন, তুই চালাবি তাতে আমার আপত্তি থাকতে পারে? হ্যাঁ দাঁড়া, এখনই পরিতোষকে বলছি গাড়িটা বের করে দিতে। তবে হ্যাঁ, খুব সাবধানে চালাবি, আর বেশি দূর যাবি না, কারণ এখন কিন্তু আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। হন্ডা সিটি এর আগেও দুবার চালিয়েছে অভিরু, তবে গ্রামের পথে এই প্রথমবার, তাই গাড়িতে বসেই তাড়াতাড়ি স্টার্ট দিল সে। অর্ণবের বাড়িটা মেদিনীপুর শহরের থেকে বেশ খানিকটা ভিতরে, তাই কিছুটা এগোতেই রাস্তার দুই পাশে সর্ষের ক্ষেত চোখে পড়ল। গ্রামের পরিবেশ স্বাস্থ্য ও মন দুটিকেই বেশ সতেজ করে তোলে, একথা অভিরূপ শুনে থাকলেও অনুভব করেনি কখনো। ঠান্ডা ফুরফুরে করে হাওয়া দিচ্ছে, আকাশে বিভিন্ন আকৃতির মেঘ ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, কিছু ছোট ছোট কুচে কাচার দল দৌড়াদৌড়ি করছে রাস্তার পাশ থেকে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে গাড়িটাকে দেখছে, মহিলারা দল বেঁধে পুকুর পাড়ে হাসির রব তুলেছে। আজ এই সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে যেতে যেতে গ্রাম বাংলার মানুষজনকে দেখে শহরের বিলাসীবহুল জীবনযাপনকে অহেতুক বলে মনে হলো অভিরূপের। এখানে প্রকৃতি নিজেকে এক অপরূপ সাজে সাজিয়েছে, এর আগের বারও অভিরূপের এসে সেই একই অনুভূতি হয়েছিল। তখন এই সর্ষে ক্ষেতের মাঝখানে একটি পুকুর ছিল, সেখানেই প্রথমবার অর্ণব তাকে সাঁতার শিখিয়েছিল। হঠাৎ অভিরূপের মনে একটা প্রশ্ন জন্মাল, রাস্তার বাম দিক ঘেঁষে গাড়িটা সে থামাল। গাড়ি থেকে নেমেই বিস্তীর্ণ সর্ষে ক্ষেতের দিকে একবার সে দেখে নিল, তারপর এক লাফে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটতে শুরু করল। তার মন বলছে পুকুরটা এখনো ওখানেই আছে, হঠাৎই যেন সে ফিরে গেছে আগের জীবনে। তুমি ভুল দিকে যাচ্ছ। হঠাৎ একটি মেয়েলি কণ্ঠ কানে যেতেই দাঁড়িয়ে পড়ল অভিরু, বাঁদিক ঘুরে দেখল একটি মেয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে, বয়স আন্দাজ 20-21, পরনে শাড়ি, চুলগুলো খোলা, মুখটা গোল, বেশ সুশ্রী, চোখগুলো চঞ্চল, গায়ের রং বেশ ফর্সা, হাতে মুঠো করা কিছু সর্ষে ফুল। কে তুমি আর আমি ভুল দিকে যাচ্ছি মানে? মেয়েটি এগিয়ে এসে হাসি হাসি মুখে বাম দিকে আঙুল তুলে বলল, আরে পুকুরটা তো এই দিকে। অভিরূপ বেশ অবাক হলো, বলল, তুমি কি করে জানলে যে আমি পুকুরে যাচ্ছি? জানি বলে মুচকি হেসে ফুলগুলিতে হাত বোলাতে বোলাতে দুলতে লাগল। অভিরূপ আর কথা না বাড়িয়ে মেয়েটির দেখানো দিক অনুসরণ করল, আবার পিছন থেকে ডাক এলো, শুনুন না আমি কি আপনার সাথে যেতে পারি? অভিরূপ একবার মেয়েটির দিকে তাকিয়ে আবার চলতে শুরু করল। এবার মেয়েটি দৌড়ে অভিরূপের পাশে এসে বলল, আপনি বললেও যাব আর না বললেও যাব, বলে ওর সাথে সাথে যেতে লাগল। অভিরূপের একটু বিরক্তি লাগছিল, সে একা যেতে চায় সেখানে, একা অনুভব করতে চায় এই নির্জনতাকে। অভিরূপ একবার আড় চোখে মেয়েটির দিকে দেখে নিয়ে বলল, আচ্ছা তুমি এই সর্ষে ক্ষেতে কী করছিলে? মেয়েটি এবার ওর সামনে এসে ওকে থামিয়ে কোমরে হাত দিয়ে বলল, আগে আপনি বলুন তো আপনি কি করছিলেন এখানে? অভিরূপ একটু থতমত খেয়ে বলল, তোমাকে বলবো কেন, বলে ওকে পাশ কাটিয়ে এগোল। মেয়েটি আবার ওর পাশে এসে ব্যঙ্গ করার ভঙ্গিতে বলল, তা আমিও তোমাকে কেন বলবো, এ তো আচ্ছা বিচ্ছু মেয়ে। অভিরূপ বলল, এই মেয়ে তুমি অন্যদিক দিয়ে যাও তো। না আমি এখান দিয়েই যাব। একটু যেতেই অভিরূপ দেখল সর্ষে ক্ষেত এখানে গোল করে বেশ অনেকখানি জমি ছেড়ে আবার ওই পাশ থেকে শুরু হয়েছে, আর এই মাঝখানেই রয়েছে সেই পুকুরটা, জলটা বেশ পরিষ্কার, ঠিক কিছু বছর আগেও যেমন ছিল, মনে হয় কয়েকদিন আগেই বেশ বৃষ্টি হয়েছে, কারণ পুকুরটা কানায় কানায় জলে পরিপূর্ণ। জলটা পরিষ্কার হওয়াতে
নিচের কিছুটা অংশ দেখা যাচ্ছে। অভিরূপ একটু ঝুঁকলো জলের উপরে। কি একটা কালো ছায়া মতো দেখতে পেয়েছে সে। ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে কিছু একটা রয়েছে। হাওয়াতে জলে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হয়েছে, ফলে ছায়াটা কেঁপে কেঁপে উঠছে বাড়ে বাড়ে। দেখতে দেখতে ওই কালো ছায়ার মতো জিনিসটার আশপাশ ধীরে ধীরে ঘোলাটে হয়ে সেটি জমাট বাঁধা একটি মূর্তির অবয়বে পরিণত হতে লাগল। অভিরূপ দেখতে পেল একটি নারী মূর্তি। চোখগুলো টানা টানা, ঠোঁটগুলো পাতলা গোলাপি, গালগুলো পুরো ভরাট, দুই কানে ঝুমকো আকৃতির দুল, এক কথায় অপরূপ সুন্দরী। আরে সে তো বেঁচে আছে, ওই তো দুই হাত দিয়ে সাঁতার কেটে উপরে আসছে। অভিরূপ দুই হাত জলের মধ্যে ডুবিয়ে ওই মূর্তির দিকে বাড়িয়ে ধরল। কিছুটা এসে সে অভিরূপের দিকে তাকিয়ে রইল। কি নিষ্পাপ তার দৃষ্টি! তার লম্বা লম্বা চুলগুলি চারিদিকে ভেসে রয়েছে। অভিরূপের মনে হল এমন সুন্দরী নারী সে এর আগে কোনো দিন দেখেনি। অভিরূপ তাকিয়ে আছে তার দিকে, সেও তাকিয়ে আছে অভিরূপের দিকে। এমনভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ সেই চোখ দুটোর মধ্যে লাল রং ধরল। গাল কপাল ঠোঁটের মাংস ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যেই ভেসে যেতে শুরু করলো। অভিরূপের কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। আর এ কি, সে এমন অদ্ভুত বাঁকা হাসি হাসছে কেন তার দিকে? অভিরূপ দেখলো তার মুখের সমস্ত চামড়া সব ছিঁড়ে গিয়ে কঙ্কাল সার রূপ ধারণ করেছে। সুন্দরী নারীর ছিটে ফোটা অংশও আর দেখা গেল না তার মুখে। অভিরূপের মনে হলো সেই বিপদস নারী মূর্তি এবার তার দিকেই দ্রুত এগিয়ে আসছে। এ কি, তার অর্ধেক শরীর জলের মধ্যে কখন ঢুকল? তার মাথা থেকে কাঁধ পর্যন্ত এখন জলের মধ্যে, আর চোখের সামনে জলের পরতকে ভেদ করে ধেয়ে আসা সেই বিভৎস অতি প্রাকৃত নারী মূর্তি। দম নিতে খুব কষ্ট হচ্ছে তার, ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। তার মনে হলো এখানেই সব শেষ। সেই মূর্তি এখন তার থেকে দুই হাত দূরত্বে। হঠাৎ সেই সময় তাকে পিছন দিক থেকে কে হ্যাচকা মেরে টেনে তুলল উপরে। উপরে উঠেই ছিটকে পড়ল পাশের সর্ষে গাছগুলোর উপরে। তার মাথা এখনও ঘুরছে, শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে। সেই সময় আতখোলা চোখে অভিরূপ দেখতে পেল 20-21 বছরের সেই মেয়েটিকে। সে সমানে অভিরূপের মাথায় আর বুকে হাত বুলিয়ে চলেছে, আর কাউকে ডাকার চেষ্টা করছে। দেখতে দেখতে তার চোখ বুজে এলো। এরপর যখন অভিরূপ চোখ খুলল, তখন দেখল সে একটা বেড়ার দেওয়ালওয়ালা বাড়িতে শুয়ে এবং তাকে ঘিরে দাঁড়িয়ে একদল লোক। তাদের মধ্যে তার পাশে খাটে বসে একটি মাঝবয়সী লোক আর একটি মহিলা। এখন কেমন লাগছে বাবা? বলল লোকটি। অভিরূপ উঠে বসতে বসতে জড়ানো গলায় বলল, আমি এখন কোথায়? আপনি এখন আমাদের বাড়িতে। পরিচিত গলা কানে আসতেই বাদিকে তাকালো অভিরূপ। দেখল সেই মেয়েটি। মেয়েটি খাটের বাদিকে তার পাশে বসে। আমাকে এখানে কে আনলো? চিন্তা করো না গো, আমরা ডাকাত নই, মানুষই, অভিরূপের মুখের সামনে হাত নাড়িয়ে বলল মেয়েটি। অপরদিকে বসে থাকা মহিলাটি তাকে চুপ করতে বলে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও এমনই। তা তুমি কোথায় থাকো বাবা? এর আগে তো এই গ্রামে দেখিনি। অভিরূপ এখন একটু সুস্থ বোধ করছে। সে বলল, আমি এসেছি এখানে জহুর সান্যালের বাড়িতে, আর তার নাতি অর্ণব সান্যাল আমার ছোটবেলার বন্ধু। তার কথা শুনে ঘরে যত লোক ছিল সবাই নিজেদের মধ্যে কি আলোচনা করে একে একে বেরিয়ে গেল ঘর থেকে। অভিরূপের কিছুটা অবাক লাগল। ওর পাশে বসে থাকা মহিলাটি বলল, তুমি কোথায় থাকো? ব্যারাকপুরে। আচ্ছা, ওনারা কি বলাবলি করছিলেন? তুমি দুদিনের জন্য এসেছো, ও সব তুমি বুঝবে না। দাঁড়ান দাঁড়ান, কি বুঝবো না জানতে পারি? আমরা গ্রামের সবাই সান্যাল বাড়িকে ওই তো এড়িয়ে চলি। কেন? মহিলাটি এবার লোকটির কোনোইতে গুঁতো মেরে ইঙ্গিতে না বলল। অভিরূপ ব্যাপারটা বুঝতে পেরে বলল, না না, আপনাদের কোনো ভয় নেই, আপনারা আমাকে বলতে পারেন, আমি কাউকে কিছু বলবো না।
লোকটি একবার মহিলাটির দিকে দেখে নিয়ে বলল, কারণ এই দু বছর হলো আমাদের গ্রাম থেকে অল্প বয়সী মাইয়ারা নিখোঁজ হচ্ছে, আর তার লাশ পাওয়া যাচ্ছে এই গ্রামেরই বিভিন্ন জায়গায়। অভিরূপ একবার মেয়েটির দিকে দেখে নিয়ে বলল, কিন্তু এর সাথে সান্নাল বাড়ির কি সম্পর্ক? আমাদের মতে ওই কাজগুলো করছে শহর সান্নালের নাতি অন্নব সান্নাল। এবার একটু রাগ রাগ দৃষ্টিতে ভারী গলায় লোকটির দিকে তাকিয়ে এসে বলল, আপনি জানেন আপনি কি বলছেন? কি করে সাহস হলো আপনাদের আমার বন্ধুকে? ওর কথা শেষ করতে না দিয়ে লোকটি বলল, আমরাও বিশ্বাস করতাম না, কারণ শহরবাবু খুব ভালো লোক ছিলেন, আমাদের অনেক সাহায্য করতেন, মাঝে মাঝে আমাদের সাথে এসে গল্প করতেন, সাহায্য করতেন, কিন্তু সবে তিনি মারা গেলেন তারপর থেকেই আমাদের গ্রামে কোনো অশুভ ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে শহরবাবু আমাদের গ্রামের কিছু লোকদের কাজে রেখেছিলেন, ওই অন্নবাবু তাদের প্রথমে অপমান করে তাড়িয়ে দিলেন, আর তার কিছুদিন পর থেকেই আমাদের গ্রামের মাইয়ারা নিখোঁজ হতে শুরু হলো। যা বাবা, কিন্তু আমি তো এখানে বুঝতেই পারছি না যে অর্ণবের দোষ কোথায়। এবার মেয়েটি বলল, রতনদা দেখেছিল অর্ণববাবুকে, ওই আমার বন্ধু আছে না সুমি, ওকে গাড়িতে তুলতে। একটু বিরক্তির স্বরে অভিরূপ বলল, আরে কিন্তু অর্ণবের এসব করে কি লাভ? মহিলাটি এবার বলল, সে অনেক আগের থেকেই আমাদের গ্রামের মেয়েদের দিকে কুদৃষ্টিতে দেখত, কয়েকবার গ্রামের মেয়েদের গায়ে হাতও দেয়। এরপর আমরা জোহরবাবুকে সমস্ত কথা বলি, তার পরের দিনই জোহরবাবু অর্ণবকে আমাদের সবার সামনে নিয়ে আসে এবং আমাদের সবার সামনেই ওকে চড় মারে। তখনই অর্ণব সবার সামনে জোহরবাবুকে শাসিয়ে বলে সবাইকে একদিনের ফল ভোগ করতে হবে। আর তার কিছুদিন পরেই জোহরবাবু মারা যান, মারা যান মানে তার দেহ পাওয়া যায় তাদেরই বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায়। এবার লোকটি বললেন, আমার তো মনে হয় জোহরবাবুকে অর্ণবই মেরে ফেলেছে, কয়েকদিন ধরে দেখছি অর্ণবের লোকজনেরা আমার বাড়ির সামনে এসে ঘোরাফেরা করছে। মহিলাটি তার কাঁধে হাত রেখে অভিরূপের দিকে তাকিয়ে বলল, তুমি জানতে চাইলে তাই বললাম, কিন্তু তুমিও তো অর্ণবেরই বন্ধু, তোমরা বড় লোকেরা কি আর আমাদের দুঃখ বুঝবে? আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি থাকতে ওর কিছু হবে না। মেয়েটি নিষ্পাপ অবাক দৃষ্টিতে একবার তাকালো অভিরূপের দিকে। অভিরূপ যখন গাড়ি নিয়ে বাড়ি ঢুকল তখন সন্ধ্যা নেমেছে। অন্য বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিল, ওকে দেখেই তাড়াতাড়ি এসে বলল, কিরে কোথায় ছিলি সারাদিন, আর ফোনটা নিয়ে যাসনি কেন? একটু বেশি দূরে চলে গেছিলাম ভাই, তাই রাত হলো। ওরা ঘরে ঢুকতেই একটা গম্ভীর গলায় প্রশ্ন এলো অভিরূপের উদ্দেশ্যে, কোথায় ছিলে সারাদিন? অর্ণবের বাবা প্রশ্ন করলেন সিঁড়ির উপরে দাঁড়িয়ে। এই গাড়ি নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। এবার অর্ণবের বাবা সিঁড়ি থেকে নেমে ওর দিকে এগিয়ে এসে কঠোর তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, আমাদের বাড়ির কিছু নিয়ম আছে, নিয়ম শৃঙ্খলা আছে, সেটা তোমাকেও মেনে চলতে হবে, বন্ধু বলে ছাড় পাবে না। উত্তরে অভিরূপ অর্ণবের দিকে একবার দেখে নিয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো অনেককে অনেক কিছু মেনে চলতে হয়, কিন্তু তারা কি সব মেনে চলে? তারপর একটু মুচকি হেসে বলল, বোধহয় না, বলে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। অভিরূপ ওপরে যাওয়ার কিছু পরে অর্ণব যায় তার ঘরে, শান্ত স্বরে সে বলল, কি রে অভিরূপ কি হয়েছে, বাবাকে যা বললি তার মানে কি? একটু ইতস্তত করে অভিরূপ বলল, না না কিছু না রে, সারাদিন ঘোরাঘুরি করলাম তো তাই একটু টায়ার্ড লাগছে, তাই মাথাটা একটু ধরে আছে। ও আচ্ছা আচ্ছা, তো তুই নিচে খেতে যাবি তো? না রে আমি আজকে আর খাবো না, তোরা খেয়ে নেই, আমার খিদে নেই,
আচ্ছা তাহলে নে, বিশ্রাম কর। মাথা যন্ত্রণার ওষুধ দেবো, আছে আমার কাছে। না না, ওষুধ টষুধের দরকার নেই, একটু ঘুমলেই আমার ঠিক লাগবে। অর্ণব চলে যায়। সকাল থেকে যা যা ঘটেছে সমস্ত ঘটনাগুলিকে মনে মনে গোছাতে শুরু করে অভিরু। সব কিছুর মধ্যে একটা প্রশ্নই মনে বারবার ঘুরতে থাকে, অর্ণব সত্যি কি এসবের জন্য দায়ী? কিন্তু কি লাভ ওর এসব করে? হঠাৎ অনেকগুলি নাট বা ধাতব জিনিস একসাথে পড়ার আওয়াজ সে শুনতে পায়। খাট থেকে নেমে কান খাড়া করে রাখে আবার আওয়াজ হয় কিনা সেটা শোনার জন্য, হলে সেটার উৎস খুঁজতে সে চেষ্টা করবে। আবার আওয়াজটা হলো। সে ঠিকই শুনছে, ধাতব জাতীয় শব্দই তো বটে। তবে আওয়াজটা আসছে তার ঘরের মেঝের নিচ থেকে। ঘরের মেঝেতে কান পাতে অভিরু, সব নিস্তব্ধ। আবার সেই শব্দ, কিন্তু এবার আগেরবারের তুলনায় কিছুটা কম। আবার সব চুপচাপ, আর কোনো শব্দ নেই। দু তিনবার মেঝেতে আঙুল দিয়ে টোকা দিয়ে কিছু বোঝার চেষ্টা করে অভিরু, তারপর উঠে দরজা খুলে বাইরে যায়। দরজাটা বাইরের থেকে টেনে জোরে চেপে আটকে দেয়। বাইরে অভিরূপের ঘর থেকে বেরিয়েই সামনে রেলিং, আর তার ঘরের বাঁ দিকে পরপর দুটো ঘর পরেই অর্ণবের বাবার ঘর। নিচে একতলায় বাড়ির দুই তিনজন কাজের লোক এদিক ওদিক হেঁটে চলে বেড়াচ্ছে। অর্ণব বা তার বাবা কাউকেই দেখতে পেল না অভিরূপ, কিন্তু ধাতব কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। তবে আওয়াজটা এলো কোথা থেকে? সিঁড়ি দিয়ে নিচে নেমে ঝাড়বাতিটার সোজাসুজি এসে দাঁড়ায়। সামনে সিঁড়ি সোজা উঠে গেছে দোতলায়, আর তার ঘরের তলায় তো কিছুই নেই, দেওয়াল। তাহলে ঘরের নিচ থেকে শব্দটা আসছে কী করে? তবে কি কোনো গুপ্ত ঘর আছে? কিন্তু থেকে থাকলে সেটা কোথায় আছে? হঠাৎ অভিরূপের খেয়াল হলো সিঁড়ির পিছন দিকটা কিছুটা জায়গা ফাঁকা। সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই দিকে। সিঁড়ির পিছন দিক বলে স্বাভাবিকভাবে এখানে আলো একটু কম পৌঁছেছে। ওই কম আলোতেই সে দেখল একটা ছোট স্ট্যাচু রাখা মাঝারি মাপের একটি থামের উপর। এইখানে স্ট্যাচু কেন? না, পুরনো স্ট্যাচু থাকতেই পারে, কিন্তু অভিরূপ মূর্তিটার মাথাটা একবার ধরে দেখার চেষ্টা করে সেটি ভাঙা কিনা। মূর্তিটার মাথায় হাত দিতেই হঠাৎ মূর্তিটার পিছন দিকের দেওয়ালটা হালকা সরে যায়। অভিরূপ কিছুটা অবাক হয়, তার মানে এটা দরজা? বাঁ দিকে একটু ঠেলতেই দরজাটা সরে ফাঁক হয়ে যায়, একজন মানুষ ঢোকার মতো ফাঁক। দরজাটার তলায় দুটি ছোট ছোট চাকা ফিক্সড করা। ভিতরে ঢুকতেই সে দেখল একটা ছোটখাটো ঘর। ঢুকে দরজাটা সে আবার টেনে দিল। ঘরটা একটু অন্ধকার, ছোট একটা নাইট বাল্ব জ্বলছে। সেই আলোতেই অভিরূপ দেখল কে একজন যেন বসে আছে, না দুহাত ছড়িয়ে শুয়ে আছে। কে ওটা? ঘরের মধ্যে আর কোনো জিনিস নেই, এক কোণে শুধু একটি কলসি ও গ্লাস রাখা। অভিরূপ ধীরে ধীরে এগোতে থাকে সেই শুয়ে থাকা আগন্তুকের দিকে। একটু এগোতেই সে দেখল একটি মহিলা, তার পরনে ছেঁড়া নাইটি, চুলগুলো সামনে পড়ে মুখটাকে অদৃশ্য করেছে। কিন্তু এ কি, তার দুই হাত শিকল দিয়ে দুই পাশে বাঁধা কেন? সে এগোতে এগোতে তার সামনে গিয়ে বসে। একটা অন্ধকারময় ঘরে এমন একজন মহিলাকে বেঁধে রাখার কারণ কিছুতেই বুঝে উঠতে পারল না অভিরূপ। বলল, এই যে শুনছেন? কোনো সাড়া নেই। অভিরূপ আবার বলল, শুনতে পাচ্ছেন? এবারে সে আচমকা মাথা তুলে অভিরূপের দিকে তাকাল। অভিরূপ ভয় পেয়ে পিছন দিকে সরে গেল। এবারে সে হাতে বাঁধা শিকলগুলো খোলার বৃথা চেষ্টা করল। তার ফলে যে ধাতব শব্দটা হলো সেটা শুনে অভিরূপের আর বুঝতে বাকি রইল না যে তার ঘরে মেঝের তলা থেকে এই শব্দটাই সে শুনতে পেয়েছিল। এরপর সেই নারী মাথা নাড়িয়ে চুলগুলো সরিয়ে
অভিরূপকে দেখার চেষ্টা করে। অভিরূপও তাকায় তার দিকে। কিছুক্ষণ দেখার পরই অভিরূপ আঁতকে উঠল। এ কি, অভিরূপ তো এই মুখকে চেনে। 6 বছর আগেই তো এই মুখ, চোখ, ঠোঁট, কপাল সব সময় সেজে থাকতো সাজার বিভিন্ন সরঞ্জাম দিয়ে। তার সারা শরীর ঢাকা থাকতো দামি শাড়ি আর গয়না দিয়ে। এই 2 হাত কতবার খাইয়ে দিয়েছে তাকে নিজের ছেলের মতো করে, আর সেই তিনি আজ। অভিরূপ দ্রুত মহিলার মুখ ধরে উঠিয়ে বলে, কাকিমা, কাকিমা, আপনি এভাবে পড়ে কেন এখানে? কে রেখেছে আপনাকে এভাবে? এবার সেই জরাজীর্ণ কঙ্কালসার নারী দেহ থেকে খুব ক্ষীণ স্বরে প্রশ্ন আসে, কে কে তুমি? কাকিমা, কাকিমা, আমি অভিরূপ, অর্ণবের বন্ধু। আপনাদের বাড়ি একবার ছোটবেলায় এসেছিলাম কাকিমা। কথাগুলো বলার সময় অভিরূপের গলাটা একটু কেঁপে উঠল, তারপর আবার উত্তর এলো সেই ক্ষীণ স্বরে, ও ও অভিরূপ। তারপর একটু থেমে আবার কথা এলো, জল, জল। অভিরূপ দৌড়ে কলসি থেকে জল এনে মুখে ছিটিয়ে দিল। এরপর সে ভালোভাবে চোখ মেলে তাকালো। তাকিয়ে অভিরূপকে দেখে তার 2 চোখ জলে ভরে উঠল। বলল, তুই এখানে? হ্যাঁ কাকিমা, আমি অর্ণবের সাথে এসেছি, কিন্তু তুমি এভাবে এখানে কেন? চলে যা, চলে যা এখান থেকে, এটা নরক, এখানে আসলে কেউ বাঁচে না। মানে কি বলছো এসব কাকিমা? হ্যাঁ ঠিকই বলছি, এখানের প্রত্যেকটি মানুষই হলো পিশাচ, প্রত্যেক সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে শয়তান। কাকিমা আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? হতাশভাবে মাথা পিছনের দেওয়ালে ঠেকিয়ে তিনি বললেন, বাবা মশাই যতদিন বেঁচেছিলেন ততদিন সব ঠিকঠাক ছিল, আমাদের পরিবার আর 5টা পরিবারের মতোই ছিল, সুখ শান্তি আনন্দ হইচই উৎসব লেগেই থাকতো, গ্রামের কত মানুষ আসতো, বসত, খেত, আবার চলে যেত। আসলে বাবা মশাই তো সবাইকে নিয়ে আনন্দ করতেই ভালোবাসতেন, কিন্তু কে জানতো যে তার ঘরেই বেড়ে উঠছে একটা নয় দুটো অমানুষ। কথাগুলো বলার সময় তিনি যেন কোনো অন্য জগতে হারিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, বাবা মশাই বেঁচে থাকতেই অর্ণবের বাবা তাকে লুকিয়ে 2 নম্বরী চোরা কারবারে লিপ্ত হয়ে যায়, বাড়িতে বসেই দেশের বিভিন্ন জায়গায় লোক মারফত ড্রাগস পাচার করতে থাকে। টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুরই অভাব কোনো দিন এদের ছিল না, কিন্তু কাঁচা টাকা পেয়ে অর্ণবের বাবা রুদ্র সান্নাল পাগল হয়ে উঠল আরও টাকা কামানোর জন্য, তাই ধীরে ধীরে নারী পাচারকারীদের দলে ভিড়তে লাগলো। এর কিছুদিনের মধ্যেই আমাদের গ্রামে অল্প বয়সী মেয়েদের নিখোঁজ হওয়া শুরু হয়। একদিন এই খবর বাবা মশাইয়ের কানে যায়, তিনি একটু খোঁজ খবর লাগাতেই জানতে পারলেন এই সব কিছুর পেছনে আছে তারই ছেলে রুদ্র সান্নাল। তারপর বাবা মশাই অর্ণবের বাবাকে আমাদের সবার সামনে অনেক ধমকান, শাসন করে, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর আমিও ওর সাথে বেশি কথা বলতাম না। বাবা মশাই অর্ণবকে ওর মামার বাড়ি রেখে আসতে চাইতেন, এই পরিবেশ থেকে দূরে রাখতে চাইতেন, কিন্তু আমি রেখে আসতে চাইনি। অর্ণবের বয়স তখন 18 কি 19 হবে, ওর বাবাকে খুব ভালোবাসত, আর অর্ণব যে ছোট থেকেই টাকা সম্পত্তি এসবের প্রতি খুব ঝোঁক ছিল তা তো তুই জানিস, ফলে খুব সহজে ওর বাবা অর্ণবকে নিজেদের দলে টেনে নেয়। এরপর অর্ণব ধীরে ধীরে খুব সহজে নারী পাচারকারী দলের একজন হয়ে ওঠে। এভাবে 1-2 বছর কাটে, বাবা মশাইও চিন্তায় চিন্তায় নানা অসুখ বাঁধিয়ে বসেন। তারপর তিনি একদিন আমায় ডেকে বলেন অর্ণবের বিয়ের কথা, তার মতে একজন ভালো মেয়ে যদি ওর জীবনে আসে তবে হয়তো সে শুধরে যাবে। আমারও সেটা করাই ঠিক বলে মনে হয়, এই গ্রামের সবাই অর্ণবের চরিত্র সম্পর্কে জানতো, তাই কোনো মেয়েই ওকে বিয়ে করতে রাজি হতো না। তখনই আমার নিজের বাপের বাড়ির গ্রামের একটা মেয়ের কথা মনে পড়ে, নাম পরি। আমি ছোট থেকেই ওকে চিনতাম, যেমন নাম তেমনই দেখতে, যেন সত্যি সত্যি স্বর্গ থেকে কোনো পরি নেমে এসেছে। আমার ওকে প্রথম থেকেই খুব পছন্দ ছিল, ওর বাবার সাথে কথা বলায় জোহর সান্নালের নাম শুনে তিনি তৎক্ষণাৎই রাজি হয়ে গেলেন। বলে একটু থামলেন, তারপর পাশে রাখা জলের গ্লাস থেকে জল খেয়ে আবার বলতে থাকলেন, এরপর অর্ণবকে আমি নিয়ে গেলাম ওদের বাড়ি,
অর্ণবেরও পছন্দ হলো পরীকে। ওরা একে অপরকে পছন্দ করার পর বিয়ের তারিখ ঠিক হলো। জোহর সান্যালের একমাত্র নাতির বিয়ে, তাই খুব ধুমধাম করে আয়োজন করা হচ্ছিল। পরীর সাথে মিশে কিছুদিনের মধ্যেই অর্ণবের মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করল। ওরা দুইজন প্রায় দেখা করতে যেত। পরী আমাকে বলেছিল অর্ণবকে ওর খুব পছন্দ হয়েছে বলে নিজেই একটু হাসলেন। তারপর আবার বললেন, আমি একটু নিশ্চিন্ত হলাম, ভাবলাম এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিনই বিকেলে আমাদের গ্রামের একটা ছেলে দেখতে পেল অর্ণব আর কিছু ছেলে জোর জবরদস্তি করে এই গ্রামেরই একটা মেয়েকে গাড়িতে তুলতে। সে বাবা মশাইকে এসে জানায়। বাবা মশাই জানার পর আমাদের এই বাড়ির পিছনের জমিতে যে পুরনো বাড়িটা আছে সেখানে যায়। সেখানে গিয়ে ওই মেয়েটির মৃতদেহ পায়। এরপর বাবা মশাই অর্ণবকে সমস্ত গ্রামবাসীর সামনে খুব মারে, বাড়িতে এনে অনেক বোঝায়। কিন্তু তার দুদিন পরেই বাবা মশাই রক্তমাখা মৃতদেহ পাওয়া যায় বাড়ির ছাদে বলে তিনি কাঁদতে থাকলেন। অভিরূপ বলল, তারপর একদিন দেখি পরী এসেছে অর্ণবের সাথে দেখা করতে। আমি ওকে আলাদা করে ডেকে সব কথা বলি। ও সব শুনে ক্ষোভে ঘৃণায় অর্ণবকে চড় মারে। অর্ণবের বাবাও ছিল সেখানে। এরপর অর্ণব ওর বাবার নির্দেশে পরীকেও মারতে থাকে। আমি বাধা দিতে যাওয়ায় ওর বাবা আমাকেও মারে। তারপর এই ঘরে এনে আটকে রাখে, যাতে চিৎকার না করি তাই ঘুমের ইঞ্জেকশন দেয়। মাঝে মাঝে আসে, শয়তানি হাসি হেসে বলে, দেখ দেখ মুখপুরি, নিজের অবস্থা দেখ। ওকে বলেছিলাম আমাদের সঙ্গ দে, রানী হয়ে থাকবি, কিন্তু না, ন্যায় নীতি আদর্শবান দেবী মূর্তি হতে চেয়েছিলিস, এখন দেখ নরকে বেঁচে আছিস বলে থামলেন। অভিরূপ ধীরে ধীরে বলল, সেই পরীর কি হলো? এই বাড়িতে এক রান্নার মাসি আছে যে আমাকে রোজ খাবার দিয়ে যায়। ওই বলল পরীকে নাকি অর্ণবারোর বন্ধুরা সবাই মিলে খুব মারে, অত্যাচার করে, ওকে ওকে ধর্ষণ করে, তারপর মেরে ফেলে। জড়া জীর্ণ রুক্ষ শুকনো গালে জল শুকিয়ে রেখা সৃষ্টি করেছিল, কিন্তু এখন সেগুলি আবার ভিজে গেল জলের ধারায়। হঠাৎ অর্ণবের মা অভিরূপের পিছনের দেওয়ালের দিকে তাকিয়ে খুশিতে বলে উঠল, পরী পরী মা আমার, তুই এসেছিস, তুই এসেছিস। অভিরূপ পিছনে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু দেওয়াল। তৎক্ষণাৎ অভিরূপ দেখল কোনায় রাখা কলসিটা থরথর করে কাঁপছে, আর তার সাথে খড়ের হালকা আলোটাও বারবার জ্বলছে আর নিভছে। অভিরূপ হতভম্বের মতো তাকিয়ে রইল সামনের দেওয়ালের দিকে। কলসিটা খুব জোরে জোরে নড়ছে। কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে ঘরের মধ্যে খুব জোরে জোরে ঘুরপাক খাওয়া শুরু করেছে। ঘরের সিলিং থেকে ঝুলে থাকা বাল্বটা এখন সামনে পিছনে দুলছে। অভিরূপের মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তার অস্তিত্বকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভয় পিছতে লাগলো অভিরূপ। অর্ণবের মা কোমল সুরে সামনের শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে বলল, শান্ত হও মা, শান্ত হও, ও আমার কোনো ক্ষতি করতে আসেনি। হঠাৎই অভিরূপ দেখল ঘরের হাওয়া ধীরে ধীরে থেমে যাচ্ছে, কলসিটাও আর নড়ছে না, বাল্বটাও দোলা থামাচ্ছে ধীরে ধীরে। অভিরূপ অবাক দৃষ্টিতে অর্ণবের মায়ের দিকে তাকালো। আরে ও অর্ণবের বন্ধু, বলল অর্ণবের মা। আবার ঘরে জোরে জোরে হাওয়া শুরু হলো। আবার ঘরের জিনিসগুলোতে যেন প্রাণের সঞ্চার হলো। ওই দেখ আবার রাগ করে, ও অর্ণবের বন্ধু হলে অর্ণবের মতো না রে, দেখ আমার কথা শুনে ও কেমন দুঃখ পাচ্ছে। আবার সব শান্ত। জানো অভিরূপ, পরী যখন আমাদের বাড়ি আসতো তখন সব সময় আমার সাথে সাথে থাকতো, আমাকে কাজে সাহায্য করত, চুল বেঁধে দিত, রান্না করে দিত, মাথা টিপে দিত, আরো কত কি করত। আর এখন তাকে চাইলেও দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি বলে কাঁদতে থাকে সে। আবার রাগের দাঁতে দাঁত চেপে বলল,
কতগুলো মানুষরূপী শয়তান পাষণ্ড, ফুলের মতো মেয়েটার এই হাল করল। আবার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল বৃদ্ধার। কাকিমা, আপনি আগে চলুন এখান থেকে, এভাবে আর আপনাকে কষ্ট করতে আমি দেব না, বলে লোহার বেড়ি খোলার চেষ্টা করতে লাগলো অভিরু। ঠিক তখনই পিছনের দরজা, যেটা দেওয়ালের সাথে মিশেছিল, সেটা সরে গেল। ঘরে দুইজন লোক প্রবেশ করল। অর্ণবের মায়ের মুখ হাঁ হয়ে গেল। অভিরূপ লোহার বেড়ি খোলাতে ব্যস্ত ছিল বলে সে খেয়াল করেনি। আরে ভাই অভিরূপ, ওটা ওভাবে খুলবে না রে। একটা চেনা গলার আওয়াজ আসতেই ও পিছনে ফিরে তাকাল। অর্ণব দাঁড়িয়ে আর ওর পিছনে সন্ডা মন্ডা চেহারা গোছের একটি লোক। অভিরূপ উঠে দাঁড়িয়ে সোজা অর্ণবের চোখে চোখ রেখে বলল, এইসব কি অর্ণব? কি সব ব্রাদার? দুই হাত নাড়িয়ে কিছুই না জানার ভঙ্গিতে বলল অর্ণব। অভিরূপ এবার রেগে গিয়ে বলল, নিজের মাকে তুই এভাবে কষ্ট দিচ্ছিস, তোর লজ্জা করে না? একটা শয়তানি হাসি হেসে অর্ণব বলল, কে মা ভাই? বিজনেস অত মা বাবা ভাই বোন দেখতে গেলে টাকা কামাবো কখন? ছি অর্ণব ছি, তুই এত নিচ, টাকাই তোর কাছে সব। পাশ থেকে অর্ণবের মা বলল, ওর আর কি দোষ বল, ছোট থেকে যা দেখবে তাই তো শিখবে। এবার অর্ণব একটা বাঁকা হাসি হেসে বলল, মা রাগ করে কি লাভ বলো তো, তোমাকে তো বাবা আগেই বলেছিল আমাদের সাহায্য করো, তোমাকে রানী বানিয়ে রাখো, কিন্তু তুমি, তোমার কাছে তো মনুষ্যত্ব আত্মমর্যাদা আর কি সব বলো না, ওইসবই তো বড়, এখন ভোগো। অর্ণবের মা আবার মাথা নিচু করল, চোখের কোণে ধীরে ধীরে আবার বিন্দু বিন্দু জলকণা আশ্রয় পাচ্ছে। অভিরূপ এবার এগিয়ে গিয়ে অর্ণবের মুখ লক্ষ্য করে এক ঘুষি চালিয়ে দিল। অর্ণব হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। পিছনের লোকটা এবার এগিয়ে এসে অভিরূপের হাত আর কোমর ধরে অদ্ভুত কায়দায় উপরে তুলে এক আছাড়ে মাটিতে ফেলল। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল অভিরূপ। অর্ণব উঠে নিজের থুতনিটা ডান দিক বাঁদিক নাড়িয়ে বলল, কেন ভাই নিজের সর্বনাশ ডেকে আনছিস? আমার দলে চলে আয়, জীবনে কোনো দুঃখ থাকবে না, সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারবি। অভিরূপ কনুইয়ের উপর ভর দিয়ে একটু উঠে বলল, আমি মানুষ হয়ে সারাটা জীবন বাঁচতে চাই, তোর মতো জানোয়ার হয়ে নয়। অর্ণবর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আক্ষেপের সুরে বলল, না ভেবেছিলাম তুই স্কুল জীবনের বন্ধু, তোকে আমার বিজনেসে নিয়েই নি, কিন্তু এখন দেখছি বাবাই ঠিক কথা বলেছিল, বিজনেস সবার দ্বারা হয় না। হগত্যা এ বিলাল, এটাকে পিছনের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে আটকে রাখত, এর সাথে বোঝাপড়া পরে করব, এখন আগে যে মেয়েটাকে নিয়ে এসেছিস ওর কাছে নিয়ে চল। বিলাল অভিরূপের মুখ লক্ষ্য করে পরপর দুটো ঘুষি মারল, ফলে ও একটু নিস্তেজ হয়ে পড়ল। তারপর টুপির মতো একটা কাপড় বের করে অভিরূপের মুখটা ঢেকে দিল। এরপর অভিরূপ যখন চোখ খুলল, সে দেখল সে একটা ঘরে মাটিতে বসে, তার হাত দড়ি দিয়ে পিছন দিকে বাঁধা, সাথে সাথে মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল ওর। এরপর অর্ণবের কথা মনে পড়তেই রাগে গা বিষে উঠল অভিরূপের। তারপর মনে মনে বলল, না এখান থেকে আমাকে বেরোতেই হবে, যে করেই হোক। প্রথমে ঘরটার চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘরটা বেশি বড় না, আনাচে কানাচে ঝুল আর প্রচুর নোংরায় ভর্তি। ওর বাঁদিকে এক হাত দূরে একটা ড্রাম, ঘরটার বন্ধ দরজা ঠিক ওর সামনে। না ঘর থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। ঠিক তখনইও দেখল তার বাঁদিকের ড্রামটার উপরে একটা কাঁচের গ্লাস। একটা এক পেশে হাসি ফুটে উঠল অভিরূপের মুখে, একটা বুদ্ধি খেলে গেছে ওর মাথায়। ও ওর বাঁ পা দিয়ে ড্রামটায় জোরে একটা লাথি মারল, ফলে গ্লাসটা উপর থেকে পড়ে মাঝখান থেকে দুই টুকরো হয়ে গেল। এরপর দুপা আর হাতে আঙুলের উপরে কোনো রকমে ভর দিয়ে ভাঙা গ্লাসটার পাশে গিয়ে বাঁধা দুই হাতে কাঁচের ভাঙা একটি অংশ তুলে নিল। তারপর আন্দাজে কাঁচের ফালি দিয়ে দড়িটাকে কাটার চেষ্টা করতে লাগল। দড়িটা তেমন মোটা না হলেও বেশ শক্ত করেই বাঁধা ছিল দুই কবজিতে, তাই হাত নাড়াতে বেশ অসুবিধাই হচ্ছিল ওর। তাও বারবার চেষ্টা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই হাতের বাঁধন আলগা হওয়ার অনুভব করল অভিরূপ। তারপর এক টান দিতেই
দড়িটা খুলে গেল। ঠিক তখনই একটা মেয়ের আর্তনাদ শুনতে পেল অভিরু। মেয়েটি বেশি দূরে নয়, এই দরজারই ওপারে রয়েছে সে। তবে শুধু মেয়েটির গলা নয়, তার সাথে আরও কয়েকটা পুরুষ মানুষের হাসির গলা, যা খুব সহজেই আন্দাজ করা যায় যে ওগুলি অর্ণবের পোষা লোকগুলোর গলা। কিন্তু এই মেয়েলি গলা ও আগেও কোথাও শুনেছে। এবার দরজায় কান পেতে আবার শোনার চেষ্টা করতে লাগল। আরে, এটা তো সেই মেয়েটার গলা যে ওকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। ও এখানে এলো কি করে? তখনই মেয়েটির বাবার বলা কথা মনে পড়ল। কয়েকদিন ধরে দেখছি অন্নবের লোকজনেরা আমার বাড়ির সামনে এসে ঘোরাফেরা করছে। তার সাথে মনে পড়ল মেয়েটির বাবাকে দেওয়া প্রতিশ্রুতিটা। রাগে চোখ মুখ লাল হয়ে গেল অভিরূপের। তারপর ঘরে রাখা ফাঁকা ড্রামগুলো জোরে জোরে ফেলতে লাগলো মাটিতে, ফলে এক টানা মেয়েটির চিৎকারে বাঁধা পড়ল এবং অভিরূপ শুনতে পেল কয়েকটি কৌতূহলী পায়ের শব্দ এগিয়ে আসছে তারই ঘরের দিকে। অভিরূপ দাঁড়িয়ে পড়ল দরজার এক পাশে। যেই একটি লোক দরজা খুলে ভিতরে ঢুকলো, অমনি ও ওই ভেঙে যাওয়া গ্লাসের একটা টুকরো নিয়ে বসিয়ে দিল ওর বুকে। লোকটা বুক ধরে কাতরাতে কাতরাতে বসে পড়ল। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে পিছনের লোকটা হকচকিয়ে গেল। সেই সুযোগে অভিরূপ লোকটার মুখ লক্ষ্য করে এক ঘুষিতে ধরাশায়ী করল। তারপর দরজার বাইরে বেরিয়ে এলো। দেখলো মেয়েটি সামনের মেঝেতে একপাশে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে গুন্ডাগোছের তিনটি লোক। এই ঘরটা বেশ বড়, কয়েকটি টেবিল চেয়ার আর এদিক ওদিক কয়েকটা ড্রাম পড়ে আছে ছড়িয়ে ছিটি। অভিরূপকে দেখে ওই লোকগুলোর মধ্যে একজন ছুরি উঁচিয়ে এগিয়ে আসছে তার দিকে। তখনই অভিরূপ একটু নিচু হলো, ফলে গুন্ডাটার হাত লক্ষ্যভ্রষ্ট হলো, আর তার সাথে সাথে অভিরূপ ধরে থাকা কাঁচের টুকরোটা বসিয়ে দিল গুন্ডাটার কাঁধে। এই দেখে বাকি গুন্ডা দুটিও এগিয়ে এলে খুব অদ্ভুত কায়দায় অভিরূপ তাদেরকে ধরাশায়ী করল। তারপর এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটি ওকে দেখে সাহস ফিরে পেলেও কিছুক্ষণ আগের পরিস্থিতির জন্য ভয় কাঁপতে লাগল। অভিরূপ হাঁটু গেড়ে ওর সামনে বসে বলল, তুমি ঠিক আছো তো? মেয়েটা অভিরূপের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ, এখন একটু ঠিক আছে। মেয়েটির পরনে শাড়ি। গ্রামের যুবতী মেয়েরা যেমন কায়দায় শাড়ি পরে, মেয়েটিও তেমনভাবেই পরেছে, চুলগুলো ছাড়া। তবে সেদিনকার উজ্জ্বল প্রাণবন্ত ভাবটা মুখের আনাচে কানাচে কোথাও দেখতে পেল না অভিরূপ। তার বদলে ভয় আর ভেজা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে অভিরূপের দিকে। অভিরূপ মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলল, উঠতে পারবে? মেয়েটি উপরে নিচে মাথা নাড়িয়ে অভিরূপের হাতে হাত রাখল। এত কিছু খারাপ পরিস্থিতির মধ্যে এই স্পর্শটা অভিরূপের মনে একটা দোলাচলের সৃষ্টি করল। তারপর মেয়েটি উঠে দাঁড়াতে যাবে, অমনি পিছন থেকে একটা আওয়াজ শুনে সে থমকে গেল। হ্যালো বন্ধু। অভিরূপ দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। অর্ণব, ওকে যেতে দেই, তোর যা করার আমার সাথে কর, ওকে ছেড়ে দে প্লিজ। অর্ণব ডান দিকের ভুরুটা একটু উপরে তুলে মুচকি হেসে বলল, এই গ্রামের মেয়েটির জন্য তোর এত দরদ উঠছে কেন জানতে পারি? প্লিজ অর্ণব, ওকে যেতে দেই, কঠোরভাবে বলল অভিরূপ। ওই, তোর আবার ওকে ভালো লেগে যায়নি তো? তাহলে প্রিয়াঙ্কার কি হবে? অভিরূপ মেয়েটার দিকে একবার তাকালো, মেয়েটিও তাকালো ওর দিকে। তারপর হাসি থামিয়ে তৎক্ষণাৎ গম্ভীর গলায় অভিরূপের দিকে হাত উঁচিয়ে ধরল। ওর হাতে চকচক করছে একটা রিভলভার। বলল, তাতে আমার কি, মরবি তো তোরা দুটোই। অর্ণব অভিরূপের থেকে দুই হাত দূরে দাঁড়িয়ে, তাই ওর ধরা রিভলভারটা অভিরূপের এক হাতের দূরত্বে। ট্রিগারে আঙুল দিল অর্ণব। মেয়েটি ভয় ভয় তাকালো অভিরূপের দিকে। ঠিক তখনই অভিরূপ অর্ণবের বাড়িয়ে থাকা কবজি লক্ষ্য করে মারল এক লাথি, ফলে রিভলভারটা ছিটকে পড়ল কিছুটা দূরে। অমনি অর্ণব দৌড়ে গেল রিভলভারটা তুলতে। তখনই অভিরূপও রক্তমাখা ভাঙা কাঁচের গ্লাসটা তুলে ডিগবাজি খেয়ে পিছন দিক থেকে চাপটে ধরে অর্ণবের গলার নলির কাছে ধরল কাঁচের টুকরোটা। অভিরূপ বলল, অর্ণব, তোর যদি আমার দিকে রিভলভারটা ধরতে একটুও হাত না কাঁপে, আমারও তোর নলিটা কাটতে একটু হাত কাঁপবে না ভাই, তাই চালাকি করার কথা ভুলেও ভাবিস না। ওকে ছেড়ে দাও অভিরূপ, না হলে
সঙ্গে সঙ্গে আরেকটি পরিচিত গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরল অভিরু। দেখল অর্ণবের বাবা ওর মায়ের মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে দরজার সামনে, আর তার সাথে সাথেই কিছু গুন্ডাগোছের লোক এসে ঘিরে দাঁড়ালো ওদের। তারপর ওর মাকে হাত দিয়ে ধরে নিয়ে এগোতে এগোতে রুদ্র সান্যাল বলল, ওই আমার ছেলেকে ছাড়ো, নয় তো তোমার কাকিমাকে এই জগতে আর দেখতে পাবে না। এবার মেয়েটি বলে উঠল, কাকিমা কাকিমা তোমার এই অবস্থা কে? মেয়েটিকে থামিয়ে দিয়ে অর্ণবের বাবা বলল, এই ওখানেই থেমে যাও, আর যদি এগিয়েছ তাহলে। এবার অর্ণবের মা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, রূপা তোকে ধরে এনেছে এই শয়তানগুলো। এই প্রথম মেয়েটির নাম শুনল অভিরূপ। অভিরূপ অবাক হয়ে বলল, কাকু আপনি কাকিমাকে মারার কথা বলছেন? হ্যাঁ তুমি ঠিকই শুনেছ অভিরূপ, আমার বিজনেস, গাড়ি বাড়ি টাকা পয়সা আমারই জীবন, আর আমার এই জীবনকে যে আমার থেকে কেড়ে নিতে আসবে আমি তাকে সরিয়ে দেব, হ্যাঁ সরিয়ে দেব হে পৃথিবী থেকে, যেমন সরিয়ে দিয়েছিলাম জহর সান্যালকে। অন্য বিদ্রুপের হাসি হেসে বলল, কি অভিরূপ কত তো বুলি ফুটেছিল মুখে, এখন সব ফুরুত বলে আবার হাসতে লাগলো, তার সাথে বাকিরাও যোগ দিল। হাসি থামিয়ে রুদ্র সান্যাল বলল, তোমার সাহস তো কম নয়? আর বলতে পারল না রুদ্র সান্যাল, তার কথা জড়িয়ে গেল। অর্ণবের মায়ের পাশ থেকে আচমকা সরে গিয়ে সে মাথা নিচু করে দাঁড়ালো অর্ণবের পাশে, আর তারপর সবার চোখের সামনে সে হাওয়াতে কিছুটা উঠে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এরপর সে যখন মাথা তুললো সবাই দেখল তার চোখের মনি নেই, মুখে এক বিশ্রী হাসি ফুটে উঠেছে, আর সাথে সাথে ঘরের সমস্ত কিছু থরথর করে কাঁপতে শুরু করলো। ড্রাম চেয়ার টেবিল সব কিছু যেন জীবন্ত হয়ে উঠছে, ঘরের বাল্বটা দুলতে শুরু করেছে। এবার অর্ণবের মা হাসতে শুরু করেছে, কিন্তু এ হাসি দুঃখের নয় আনন্দের হাসি। তারপর মাটিতে বসে পড়ে সে বলল, পরিমা তুই এসেছিস, একদম ঠিক সময় এসেছিস তুই, এবার এবার এই শয়তানগুলোকে শেষ করে দে, যারা তোর সম্মান নষ্ট করেছে তোকে শেষ করেছে, ছাড়িস না ওদের, শেষ করে দে। তখনই রুদ্র সান্যাল খ্যান খ্যানে গলায় বলে উঠল, চিন্তা করো না রাকিমা, এবার আর কেউ বাঁচবে না, কেউ না। এবার রুদ্র সান্যাল হাতে ধরে থাকা রিভলভার দিয়ে সমস্ত গুন্ডাগুলোকে একে একে গুলি করতে লাগলো। বেগতিক দেখে অন্য পালাতে গেল, কিন্তু ও বেরোনোর আগেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ওর সামনে। তারপর পিছনে ঘুরে এদিক ওদিক তাকিয়ে ক্ষমা চাইতে চাইতে অর্ণব বলল, পরি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি তো আমাকে ভালোবাসতে বলো, তুমি তো আমাকে ভালোবাসতে। রুদ্র সান্যাল আবার অমন বিকট গলায় একটা বিচ্ছিরি হাসি হেসে অর্ণবের দিকে এগিয়ে এসে ওর গলা ধরে শূন্যে তুলে দিল। অর্ণব হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো, এদিক ওদিক হাত পা ছুটতে লাগলো। এদিকে রূপা আর অভিরূপ অর্ণবের মাকে তুলে দাঁড় করালো। ধীরে ধীরে অর্ণবের হাত পা ছড়া বন্ধ হয়ে এক সময় নিস্তেজ হয়ে গেল। রুদ্র সান্যাল অর্ণবের দেহটা ছিটকে ফেলে দিল এক পাশে, তারপর অর্ণবের মায়ের দিকে ঘুরল, তারপর স্বাভাবিক গলায় বলল, আমাকে ক্ষমা করো রমা, আমি তোমার যোগ্য হতে পারলাম না। বলে রিভলভার নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগারে চাপ দিল, সাথে সাথে মাথার উল্টো দিকে কিছুটা রক্ত ছিটকিয়ে নিথর রুদ্র সান্যালের দেহ পড়ে গেল এক পাশে। ঘরের মধ্যে সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। রমা সান্যাল কান্নায় ভেঙে পড়লেন। অভিরূপ আর রূপা তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না কাকিমা, আমরা তো আছি। রমা সান্যাল ওদের দিকে হাসি মুখে তাকিয়ে ওদের হাতে ভর দিয়ে এগিয়ে চলল দরজার দিকে। ঠিক তখনই একটা কিছু অনুভব করে পিছনে ফিরলেন তিনি। অভিরূপ আর রূপাও পিছনে ঘুরল। ওরা দেখল একটি মেয়ে তাদের দিকে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে।
মেয়েটি অপরূপ সুন্দরী, ঠিক যেন পরী। তার মুখ, চোখ, হাসি সব কিছুর মধ্যেই পরিতৃপ্তির ছাপ। তার গায়ের চারপাশের পরিধিটা উজ্জ্বল হয়ে রয়েছে অজানা আলোর দ্বারা এবং তার সারা শরীরে একটি সাদা হালকা আলোর আভা এসে পড়েছে ওপর থেকে। মেয়েটি রমা সান্যালের দিকে হেসে মাথা নাড়াল, তারপর অভিরূপ ও রূপার দিকে একবার তাকাল। এরপর ওপর থেকে আসা আলোর সাথে তার সারা শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রমা সান্যাল হাসি মুখে বলল, যা মা যা, এতদিন পর তুই স্বাধীন, যেখানে থাকিস ভালো থাকিস। এতক্ষণ শুনছিলেন সায়ন হাজরার লেখা পরি। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ।